একটা সময় ছিল যখন একটা গ্রামে একজন ব্যবসায়ী থাকতেন। সেই ব্যবসায়ীর কাছে একটা গাধা ছিল, যার পিঠে জিনিসপত্র চাপিয়ে সেই ব্যবসায়ী হাটে গিয়ে বেচত। সেই ব্যাপারীকে হাটে যাওয়ার জন্য রোজ নদী পেরোতে হতো। একদিন সেই ব্যাপারী গাধার পিঠে নুনের বস্তা চাপিয়ে নদী পার হচ্ছিল, কিন্তু গাধাটা নদীতে পড়ে যায়। নদীতে পড়ে যাওয়ার ফলে সেই বস্তায় থাকা পুরো নুনটা গলে যায়, আর ব্যবসায়ী সেদিন হাটে না গিয়ে বাড়ি ফিরে আসেন। পরের দিন সেই ব্যাপারী আবার গাধার পিঠে নুনের বস্তা দিয়ে নদী পেরোতে যান, কিন্তু এইবার সেই গাধাটা ইচ্ছে করে নদীতে পড়ে যায় যাতে তারা দুজন বাড়ি ফিরে আসতে পারে। এইবার সেই ব্যাপারী গাধাটার চালাকি ধরে ফেলে। ও, তাহলে গাধা ইচ্ছা করেই জলের মধ্যে পড়ে গেল, যাতে ওকে বোঝা বইতে না হয়। ওকে তো আমি কাল শিক্ষা দেব। পরের দিন ব্যবসায়ী বস্তার মধ্যে নুনের বদলে তুলো ভরে গাধার পিঠে চাপিয়ে নদী পেরোতে লাগলেন। প্রত্যেক দিনের মতো গাধাটা ইচ্ছে করেই নদীতে আবার পড়ে যায়, আর ভিজে যাওয়ার জন্য তুলোয় ভরা বস্তা অনেক বেশি ভারী হয়ে যায়। বস্তা ভারী হয়ে যাওয়ার ফলে গাধাটার চলতে খুব কষ্ট হচ্ছিল, আর চলতে পারছিল না বলে সেই ব্যবসায়ী গাধাটাকে লাঠি দিয়ে খুব মারে, আর তখন সেই গাধাটা নিজের ভুল বুঝতে পারে। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের প্রতিটা কাজ সৎভাবে করা উচিত। সাসা সাইনি কেন হাসছো? না এসে আমায় বলো তোমরা কেন হাসছো। দাদু, আমরা আমাদের সায়েন্স টিচারকে নিয়ে হাসছি। কেন, এতে হাসার মতো কি এমন হয়েছে? দাদু, উনি খুবই ফানি। ওনার নাকটা একদম উপরের দিকে তোলা, খুব ফানি। ছি, তোমাদের এইভাবে কাউকে নিয়ে মজা করা উচিত নয়। ঠিক আছে, আমি তোমাদের একটা গপ্প বলছি, তবে তোমরা বুঝবে। এক জায়গায় এক বুড়ো গাধা থাকতো তার দুই নাতিকে সঙ্গে নিয়ে। নাতিদের নাম পোপো আর কোকো। বাচ্চারা, তোমরা কিন্তু দরজার বাইরে যেও না। আমাদের দাদু খুব ভীতু। হ্যাঁ, উনি কি ভীতু? যখন উনি রেগে যান সেটা দেখেই আমার খুব হাসি পায়। কেন? ওনার কানটা দেখেছিস? হ্যাঁ, কি মজা, তাই না? সেটাই তো, তাই তো ওনাকে সবাই ক্লিপি বলে। একজন গাধা, তারও আবার ক্লিপড কান। এই যে এই টমেটোগুলোর দাম কত করে? যা মনে হয় দিয়ে দাও দাদা, তুমি তো এখানে আমার অনেক পুরনো খুদ্দের। আরে বাচ্চারা, তোমরা কেন হাসছো? না না, কিছু না। না বলো আমাকে, তোমরা নিজের দাদুকে দেখে হাসছো তাই না? বলো। কিছু না আঙ্কেল, সত্যি কিছু না। হাসতে দাও ভাই, ওরা এখনো তো ছোট। না, ওরা বাচ্চা নয়, ওদের এটা বোঝা উচিত। তোমরা কি জানো তোমাদের দাদুর কান এরকম কেন? তার কারণ তোমার দাদু তোমাদের প্রাণ বাঁচাচ্ছিল, বুঝলে তোমরা? ও, একটা টাইগার ছিল, তোমরা তখন খুব ছোট, সে আমাদের বাড়িতে হামলা করলো। যতটা পারলাম লড়াই করলাম, কিন্তু সে তোমাদের বাবা মাকে নিয়ে গেল। আমি তো মরতে মরতে বাঁচলাম, কিন্তু আমি লড়াই করেছিলাম আর তোমাদের প্রাণ বাঁচায়। এখন তোমরা এভাবে হাসলে ওনার কেমন লাগবে? তো আমাদের কারোর শরীরের আকৃতি নিয়ে হাসা উচিত নয়, আমরা তো আর জানি না তার সঙ্গে কি ঘটেছে। ও দাদু, আমরা আমাদের সায়েন্স টিচারকে নিয়ে কখনো হাসবো না, এমনিতে উনি খুব ভালো টিচার। আমিও আর কখনো হাসবো না দাদু। হ্যাঁ, আমি শাইনি, যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।